যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হবে 2020 সালে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর এই মহেন্দ্র খনকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রূপালী ব্যাংক। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, এ নিয়ে কোনো সন্দেহ নেই, বা আরও কত বছর কত শত বছরের পরে হতো এটাও আমাদের জানা নেই। তো তার এই জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তো আমরা তিনটা জিনিসকে মাথায় নিয়েছি, একটা হলো তার জন্ম শতবার্ষিকীতে 100 মুক্তিযোদ্ধা অসচ্ছল মুক্তিযোদ্ধাকে 100 উপজেলাকে সিলেক্ট করে 100 বাড়ি করে দেয়া। সেকেন্ড হলো যে আমাদের এটাকে সেবা বর্ষ হিসেবে আমরা ঘোষণা করেছি, আগামী বছরটাকে পুরো বছর মিলেই রূপালী ব্যাংকে সর্বোচ্চ সেবা দিয়ে আমরা গ্রাহকদেরকে সেবা দিতে চাই। আর থার্ড হলো যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুর উপর যারা গবেষণা করছেন তাদেরকে আমরা একটা স্কলারশিপ প্রদান করব। আলোচনার এক পর্যায়ে গেল 3 বছরে ব্যাংকটির বদলে যাওয়ার গল্প বললেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। আমি আমাদের সহকর্মীদের সাথে কাজ শুরু করি, তখন এই ব্যাংকের যে শাখা লসের সংখ্যা ছিল প্রায় 100-এর বেশি আর কি, শাখা লসে ছিল, এটাকে আমরা সার্বিকভাবে সবাই মিলে কাজ করে এই 3 বছরে এটা কমিয়ে এখন 8টাতে নিয়ে এসেছি, সিঙ্গেল ডিজিটে এনেছি। একই সাথে আমাদের প্রায়োরিটি তখন ছিল যে ক্লাসিফাইড ঋণ কত কমিয়ে আনা যায়। তো আমরা সেক্ষেত্রেও একে পুরোপুরি সাকসেসফুল না হলে আমি মনে করি যে সাকসেসফুল হয়েছি, যে আমরা 23% থেকে এখন 17% এসেছি। আর এই অর্জনে সকলের মেধা আর আন্তরিকতার মেলবন্ধন ছিল বলেও উল্লেখ করেন মোহাম্মদ আতাউর রহমান প্রধান। এটা আমি মনে করি যে আমার সমস্ত সহকর্মীর প্রচেষ্টার একটা সফল একটা বাস্তবায়ন। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা।